আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল, দেশপ্রেম অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা। প্রতিটি গ্রুপে যারা আমার মাছ চাষি আছে, হাতে বানানো খাবার খাওয়াই। ঈদের পর থেকে অনেকে ব্যস্ততার কারণে ভোগ করে এখনো মাল ডুবাইতে পারিনি, আলহামদুলিল্লাহ এখন মাল ডুবতেছে। আজকে যেটা মাল আসছে সেটা হলো রেড ফিট এবং সয়াবিন মিল। রেড ফিট আলহামদুলিল্লাহ যেটা আমি রেড ফিট, এটা নতুন রেড ফিট, একদম নতুন রানিং রেডশিট। তো এই রেডশিটগুলো আমাদের যে প্রোটিনটা বলা হয় সেটা হলো 36% অর্থাৎ 36%, আলহামদুলিল্লাহ 36% প্রোটিন থাকবে। তো এখন যারা এই মুহূর্তে, আমি আরবারও বলতে চাচ্ছি, এই মুহূর্তে রেডশিটের দাম কম, রেডশিটের দাম গোটা বাংলাদেশের যে সকল ভাইরা আছেন আমার কাছ থেকে যে আপনারা মালগুলো নেন, নেওয়ার পরে আপনারা গাড়ি নিতে চান, অনেকে বলছেন আমার যে আপনারা গাড়ি নেবেন, তো সেই ক্ষেত্রে এখন আপনাদের যেহেতু রেডশিটের দাম কমে গেছে, আপনারা যারা এখন গাড়ি নিতে চাচ্ছেন নিতে পারেন, রেডশিট আছে। আর যারা খুচরা নেবেন তারা এখান থেকে নেবেন, আর যারা ধরেন গাড়ি নেবেন যেটা হলো যে 15 টনের উপরে, তারা অবশ্যই পোর্ট থেকে নেবেন, সরাসরি আমি পোর্ট থেকে ডেলিভারি দিব যে ব্যবস্থা আছে এরকম রেডশিট। তো আমার ধরে যেটা আছে মোটামুটি মাছের খাবার সব আছে, ডিআরবি আছে, রেডশিট আছে, সয়াবিন মিল নামতেছে, ফিশ মিল নামতেছে, এবার একটা বলছেন রেনুর খাবারটা, একটু দেখুন রেনুর খাবারটা, রেনুর খাবারটা বলছে খুবই রেনে হাতে করবে। তো রেনুর খাবারটা আসতেছে, রেনুর খাবারটা, এই যে রেনুর খাবারটা, এটা 30, এটা যে ইয়াটা প্রোটিন দেওয়া হয়েছে 35% প্রোটিন দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ ফিনিশিং ভালো। আর যারা এই মুহূর্তে রেনুর খাবার, এগুলো ফুল সিজন আসছে, যারা রেনুর খাবার নিতে চান আমরা 20 কেজির ব্যাগ করতেছি, দেখেন 20 কেজির ব্যাগ করতেছি। আপনার যদি কেউ 20 কেজির মতো ব্যাগ নিতে চান যোগাযোগ করুন, কারো যদি বেশি লাগে তারপর দেখেন। আর রেনুর খাবারটা যেটা করতেছি সেটা হলো যে 65 টাকায় আমরা রেনুর খাবারটা গোটা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি। আর যদি এরকম কেউ রেডশিট নিতে চান এই মুহূর্তে 2-4-5 টন শর্ট লটগুলো, মানে ছোটো অল্প অল্প পরিসরে, তারা এখান থেকেই সরাসরি আপনারা অর্ডার দিয়ে ফুডের সার্ভিসের মধ্যে যেভাবে আগ্রহ নিয়েছিলেন এখন করবেন। তো আলহামদুলিল্লাহ রেডশিট এখনও অনেকটা দাম কম, আপনারা রেডশিট যোগাযোগ করেন ইনশাল্লাহ। আর যারা বড় বড় আমার মতো চাষি, বড় চাষি আছেন, তারা এই মুহূর্তে এই রেডশিটগুলো আপনারা স্টক করেন, এখনও বৃষ্টি শুরু হয়ে গেলেই মালের দাম বাড়বে, বৃষ্টি হলেই মালের দাম বাড়বে। এই মুহূর্তে একটু আমাদের খরা যাচ্ছে, খরার কারণে একটু মালটার দাম কম আছে, আপনারা যোগাযোগ করে খুব দ্রুত যার যেখান থেকে পারেন নিয়ে স্টক করেন। আর স্টক টাইমটা মনে হচ্ছে রেডশিট কতদিন রাখা যায়, রেডশিট যদি আপনি ভালো মতো রাখতে চান ফলুন বা এরকম ক্যারেট, ক্যারেটের উপর রাখেন, দেখেন তো ক্যারেটটা, এরকম যে ক্যারেটটা আছে এরকম ক্যারেটের উপর রাখলে মোটামুটি আপনারা 1 বছর পর্যন্ত এটাকে ঠিক রাখতে পারবেন, 1 বছর পর্যন্ত রাখে। এটা যেহেতু উদ্ভিদ প্রোটিন, হ্যাঁ, সেহেতু এটা আপনার 1 বছর পর্যন্ত কোনো সমস্যা হবে না। আর এর যদি খুব বেশি প্রোটিন পার্সেন্ট কমন হয় তবে 1% কমতে পারে, তাতে কোনো, যেহেতু 36 থেকে 35 হবে, তারপরে আপনার ঘরে মালটা থাকবে। এই মালটা এবার কিন্তু বিক্রি হয়েছে আপনার 50 টাকা খুচরা বাজারে, তো সে জায়গা থেকে অনেকটা 5-10 টাকা কমে যাওয়া মানে বিশাল ব্যাপার। তো এটা আপনার খুব দ্রুত যোগাযোগ করে যাদের যাদের লাগবে চেষ্টা করবো আপনাদের জায়গা মতো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।